ইসরায়েলে ইরানের মিসাইল হামলার প্রতিশোধ হিসেবে গত শনিবার ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে অধিকাংশ হামলায় ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে দাবি করেছে তেহরান। যে কারণে ইসরায়েলি হামলার তুলনায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে বলেও দাবি ইরানের। ইসরায়েলের যেমন গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আছে, তেমনি ইরানেরও বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেগুলো দিয়ে ইসরায়েলের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইরান। ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে জোর দিয়েছে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম কার্যকরী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয় আরমান এয়ার ডিফেন্স সিস্টেমকে। আরমান মূলত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা 120 থেকে 180 কিলোমিটারের মধ্যে থাকা একসঙ্গে 6টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই এয়ার ডিফেন্স সিস্টেম 180 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতেও সক্ষম। এডি 120 ইরানের সম্পূর্ণ দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি দীর্ঘ দূরত্বের পাশাপাশি দীর্ঘ উচ্চতায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অত্যাধুনিক বিমান, ড্রোন ও হেলিকপ্টারকে বাধা দিতে সক্ষম। এডি 120 সর্বোচ্চ সীমা 120 কিলোমিটার এবং সর্বনিম্ন 7 কিলোমিটার। এটি সর্বোচ্চ 27 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। এডি 120 90 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম আর সুবিধামতো এটি বিস্ফোরণও ঘটাতে পারে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির ওজন 995 কেজি। বাবর 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি অনেক দূরত্বের পাশাপাশি অনেক উচ্চতায় থাকা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমানকে শনাক্ত করতে পারে, সেই সঙ্গে আকাশই ধ্বংস করে দিতে সক্ষম। এটি মার্কিন F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রতিহত করতেও সক্ষম। এটি আকাশে থাকা একযোগে 100টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। শনাক্ত করার পর ইরানের সায়েদ 4B ক্ষেপণাস্ত্র ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে। এটি 300 কিলোমিটার দূরে এবং সর্বোচ্চ 120 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। আর্জক্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মূলত স্বল্প পাল্লার রকেট বা ক্ষেপণাস্ত্রের জন্য বানানো, অর্থাৎ নিম্ন উচ্চতায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ব্যবস্থা। এটি 50 কিলোমিটারের মধ্যে থাকা রকেট শনাক্ত করতে পারে। এর মাঝে 4টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত থাকে, লক্ষ্যবস্তুতে চিহ্নিত করার পর তা ধ্বংস করে দেয়। এটির মোট ওজন 70 কেজি, 4.5 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। শুধু তাই নয়, এটিতে ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে। লক্ষ্যবস্তু শনাক্ত এবং বাধা দিতে রাডার এবং ইলেকট্রন অপটিক সিস্টেম ব্যবহার করে। এটি অন্যতম সুবিধা, গাড়ি থেকেও এটিকে ব্যবহার করা যায়। জুবিন হলো ছোট পরিসরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন এবং কম উচ্চতায় থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। জুবিনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিচালনার ক্ষমতা রয়েছে, একসঙ্গে 61টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। জুবিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 20 কিলোমিটারের মধ্যে আঘাত হানার সক্ষমতা সহ 30 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে জুবিন। এই 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের, যেমন রাশিয়ার তৈরি S-200 এবং S-300।